নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাবদা মাছের ঝাল করে দেখাবো। প্রথমে পাবদা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ আর সামান্য সর্ষে তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াইতে সর্ষে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। 4 পিস মাছ দিয়েছি, সবগুলো দিলে ভেঙে যাবে, সেই জন্যই দেখো 4 পিস ভাজা হয়ে গেছে। আর বাকি মাছগুলো ভেজে নেব এইভাবে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে। এরপর আলুগুলো ভেজে নেব। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করছি, বিশেষ কিছু মশলাও দেব না। দেখো, দেখলে বুঝতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো আলু ভাজা হয়ে গেছে নুন আর হলুদ দিয়ে। এবার তুলে রাখবো, আবারও একটু সর্ষের তেল দিলাম, 5 ফোড়ন দিলাম। এবার টমেটো কুচি দেব, পরিমাণ মতো নুন দেব, পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলা সমেত আলুগুলো ভালো করে একবার কষিয়ে নেব। এই দেখো কষানো হয়ে গেছে। এইবার আগে থেকে সর্ষে আর জিরে বেটে রেখেছিলাম, সাদা সর্ষে কালো সর্ষে আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এবার ফুটে গেলে মাছ ভাজা দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, এই দেখো রেডি আমাদের পাবদা মাছের ঝাল। এবার নামানোর সময় উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই দেখো রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। গ্যাস বন্ধ করে দিলাম, ভিডিওটি এইখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।